ورقات مش هلاقيها. ايدك هلاقيها. গাইজ ওইদিকে দেখতে পাচ্ছ ডিম রাখা রয়েছে, ওখানটায় ধনিয়া পাতা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম সবজি এলার কাছ থেকে, আর ওইদিকে খিচুড়ি প্রসাদ, আর ছেলে খেয়ে নিল প্রসাদ। তো আর দোকান থেকে মিস্কার আসা নিয়ে আসলাম, তো ওটাই রেখে দিয়েছি, এখন ভাত বসিয়ে দিব। আর ভাত আগে একটা দিদি মাছ নিয়ে দিল, তো কি মাছ জানি না, তো ওটা মাছ এখন ধুবো বাজবো কাটবো ভাত বসার আগে। তো তোমরা বলতে পারবে এটা কি মাছ, আমিও জানি না। তো একটা আমি বেগুন কেটে বসিয়ে দিয়েছি, তো বেগুন ভাজাটা দেখতে পাচ্ছ লাল সুন্দর হয়েছে। তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে আর ভাওয়ার দিকে। আর এইদিকে ডিম কেটে নিয়েছি ছেলের জন্য, ডিম সিদ্ধ দিয়ে কেটে নিয়েছি, ওই ভেজে নেবো তেলে এখন। আর বেগুন ভাজাটাও হয়ে গেল আমার কথা বলতে বলতে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, আর ভাতটা দিয়ে ধোয়া বেরোচ্ছে, এখনও পর্যন্ত গরম তার জন্য আর কি। আর এইদিকে কবে মাছ নিয়েছিলাম গুড়া মাছ, ওটা আছে, তো ওটাই আর একটু গরম করে নিব। তো আর ও গাইজ একবারে রান্নাবাড়ি কমপ্লিট করে আমি চলে আসলাম অন্য কাজগুলোতে, তো এখন বাকি সব কাজ করছি। দেখতে পাচ্ছ আমি ঘরটা একটু মুছে নিচ্ছি, কারণ ঘরটা বেশি নোংরা হয়ে গেছে আর বিকালবেলা যেহেতু, তো ছেলেকে ওইদিকে খাওয়া খেতে দিয়ে আমি মুছে নিলাম ঘর, আর ও কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। তো একদম ছানদান করে দেখতে পাচ্ছ আমাকে, আর ব্ল্যাঙ্কেটটা একটু শুকাইতে দিয়েছিলাম, তো ঘরে আনলাম এখন গুছিয়ে রাখছি। গেল জাস্ট, এখন ফ্রেশ হবো, সকালের বিকালের সব কাজ একবারে হয়ে গেল। একবারে বলতে গেলে কি সকাল বিকাল আমার কোনো টাইম হচ্ছে না দুদিন থেকে। তো এটা হচ্ছে তোমার আজকে হচ্ছে রবিবার সানডে, তো এখন বিকাল কয়টা বাজে জানি না, দেখতে হবে। তো কয়টা বাজে, সাড়ে তিনটার মতো বাজে। তো এখন আমার কাজবাজ সব কমপ্লিট হয়ে গেল একদম বিকালবেলা, আর একটু এখন ফ্রেশ হয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। তো শরীরটা ছান করে একটু ভালো লাগছে। তো বাট তো তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না, এতক্ষণে আমি আজকে ছান করলাম, আমার দিনগুলোই কেমন যাচ্ছে জানি। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, দেখাবো তোমাদের কয়টা বাজে। বাট এমনিও যেহেতু আমার ব্লগে এত ভিউজ হয় না, ভিউজ হয় না, লাইক হয় না, কিছু সেরকম হয় না, তবুও বাট আমি যেটুক করি সত্যি সত্যি বলি, সত্যি করি আর সত্যিকারের কথা বলি। তো বাট এখন ভয়েসটা ঢেলে দিচ্ছি, কেননা টিভির ছাউন আসছিলো বলে, ছেলে কার্টুন দেখছিলো বলে টিভির ছাউনটার জন্য আমি ভয়েসটা অ্যাড করে দিয়ে দিলাম। তো চলো বেশি বকবক না করে একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো টাটা। হয়ে গেল গাইস আমার ছানদান, এখন আমি খাবো। তো দেখতে পাচ্ছ এখন বেড কভারটা শুকাইতে দিলাম, আর এখন বাজে এটা ঠিক 3:30 কারেন্ট, 3:30 হয়েছে। তো এখন আমি যেগুলো জামা কাপড় ধুইলাম তো ওগুলো দিয়ে দিলাম, এখন খেয়ে নেই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখতে পাচ্ছ একদম ছান করে শরীরটা হালকা লাগছে, তো খেয়ে নেই আগে। ভাবছিলাম আজকে দুপুরবেলা তেমন কিছু সবজি বানাবো না, আর বানাইও নি, দেখতে পাচ্ছ তাও 5 রকমের সবজি হয়ে গেছে। আজকের মাছটা ভেজে রেখে দিয়েছি, এখনও বানাইনি, ওটা রাত্রে হবে, রাত্রে করবো। দেখ শরীর চুলকায়, একটা গুড নিউজ তোমাদের বলবো, দেখতে পাচ্ছ আমার বর চলে আসে বাড়িতে, আর কি কি খাওয়া নিয়ে আসে দেখি আগে, খেয়ে নেই আগে, সন্ধ্যাবেলা আসছে। তো আর সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা কিছু খাই আর খিদেও পেয়েছে, আর ঘুম ঘুম পাচ্ছিলো একায় বসে বসে, ছেলে খেলতে গেছে ওইদিকে ও দিদির ঘরে, আমার একা একা বসে বসে ঘুম পাচ্ছিলো, তার জন্য আমি খাওয়ারটা সাথে সাথে আনতে আর দেখছিলাম কি খাওয়ার, আর খিদে খিদেও একটু পাচ্ছে, তো খেয়ে নিচ্ছি খাওয়ারটা। তো দেখতে পাচ্ছ এই যে খাওয়ার,
পুরো খাবারটাই দেখাচ্ছি, তোমাদের শেয়ার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ খাবারটা দেখতে খুব সুন্দর আর কি, পিঠা পিঠা লাগতেছিল, পিঠা পিঠার মতো। তো পিঠা তো না, ধোসা। তোমরা খেলে চলে এসো, প্রথমবার খাচ্ছি ইডলি, ইডলি প্রথমবার খাচ্ছি। তোমরা খেলে চলে আসো, দেখি আগে খেয়ে কেমন, তারপরে তোমাদের বলবো। ভালো হলে আসো, না হলে আসো না। ইডলি ডোসা সাম্বার, ইডলি ডোসা সাম্বার, এত কিছু তিনটে নাম ভুলে যাই। নেনে আর বলো না, যে এটা বড়টা আছে না, এটা সাম্বারের চুবাই খেতে লাগে, তাহলে এটা টেস্ট আসে। ওটা অল্প টক টক সাম্বার থাকে। খাবার তোমার খাও নাই দেখে, এই জন্য আমরা যে খাইছি, আমি তো খুব ভালো লাগে না, আমাকে ভালো লাগলো না। খাওয়া আমাদের কেরালা খাইছে, আমাদের টেস্টি লাগে। ঢোসা টোসা খাওয়ার পর ওর বাবা ওইদিকে ট্রেনে আসে, তো তো ট্রেনে এটা ওটা খাবার নেয়, তো ডিম সিদ্ধ মনে নিয়েছে, তো খেয়েছে, আবার নিয়ে আসছে ঘরে। দেখতে পাচ্ছ ওগুলো ডিমে ও খাচ্ছে বসে বসে ছুলে, একদম নেপাল মুরগির ডিম। তো তো গাইজ একদম ঢোসা টোসা খেয়ে একটু শর্ট ভিডিওটিও বানিয়ে নিলাম। তো এখন আসলাম, 9টা বাজে রাত, এখন রান্না করতে হবে, এখন ভাত বসিয়ে দিব। তো চলো এখন রান্নাটা করে নিই, আর মাছটা দুপুরবেলার মাছটা ওটা এখন বানিয়ে নিব, তো পোস্ত দিয়ে। তো চলো ওটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। আর জানি না ওটা বানাইতে, তো দিদি একদিন দেখিয়ে দিয়েছে, তো সেইভাবে বানাবো। চলো তোমাদের সঙ্গে ভালো হলো শেয়ার করবো, খারাপ হলো শেয়ার করবো, তো ওইভাবে বানাবো। চলো আগে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। তো চলো এখন রান্নাটা আগে সেরে নিই। এই যে রান্নাটা হয়ে গেছে, তোমাদের শেয়ার করছি, কিন্তু পোস্ত পোস্ত হয়নি, সবজির মতো হয়েছে। আর খেতে কেমন হয়েছে জানি না, খেয়ে দিয়ে তারপরে তোমাদের বলছি কেমন হয়েছে। তো দেখতে তো অতটা সুন্দর আমার হচ্ছে না আজকে, মানে পোস্ত দিয়ে বানিয়েছি, পোস্তর মতনে দেখা যাচ্ছে না, সবজি সবজি দেখা যাচ্ছে। তো জানি না যেরকম হচ্ছে হয়েছে, খেতে তো হবেই। তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিটের পর বাব্বাটা উল্টা সাইডে ঘুমিয়েছে, তো পোস্তটা ভালো হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্য একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।